পাচ্ছি এইচএসসি 2021 যেটা নিয়ে প্রশ্নর কোনো শেষ নাই, কারণ আমাদের গ্রুপে কিন্তু এইচএসসি 2021 সব থেকে বেশি। এবং এদিন নিয়ে যদি আমি কথা বলতে চাই, অ্যাকচুয়ালি আমার ভিডিও প্রায় এক ঘন্টার বেশি হয়ে যাবে, আমি জাস্ট এইচএসসি 2021 দের জন্য কিছু শর্টলি বলবো। কেন এখন কি আপনার এমন একটা টাইম হয়ে গেছে এইচএসসি 2021 আর এইচএসসি 2020 এখন, ভাই ভাই আমি যে এত কিছু বললাম তোমার কি মনে হয় আমি এইচএসসি 2021 দের জন্য প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। সো এখন এমন একটা জিনিস হয়ে গেল, এইচএসসি 2020টা তো পরীক্ষা দিবে এই সামনে মনে করো যে ফেব্রুয়ারি বা মার্চে, তো এইচএসসি 2021 কিন্তু খুব একটা টাইম কিন্তু পাবা না। হ্যাঁ, এখন আসি তোমাদের টেস্ট এক্সাম অ্যান্ড এইচএসসি। আমাকে অনেকে প্রশ্ন করছে ভাই এখন আমাদের টেস্ট পরীক্ষা হয় নাই, আমি কি এইভাবে ওয়েট আগাতে পারি বা হচ্ছে আমাদের এইচএসসি কবে হতে পারে, আমি সেটা একটু আলোচনা করি। তো যেহেতু তোমাদের এই বছর যেহেতু এপ্রিল পরীক্ষা হয় নাই, সো সামনের বছর অবশ্যই এপ্রিল পরীক্ষার কোনো সম্ভাবনা নাই, যদিও আমরা হচ্ছে তোমাদেরকে বলে আসি টার্গেট ধরে রাখি এপ্রিল, বাট তোমরা সবাই জানো এপ্রিলে পরীক্ষা হবে না। তো তাহলে কবে পরীক্ষা হতে পারে আমি জাস্ট আমার নিজস্ব মতামত দিচ্ছি। হ্যাঁ, তো আমার নিজস্ব মতামতটা হচ্ছে যে এপ্রিল এর পরে প্রায় তিন থেকে প্রায় সর্বোচ্চ তিন মাস পরে এইচএসসি পরীক্ষাটা হতে পারে, অর্থাৎ এপ্রিলের পরে, এপ্রিল মে জুন তোমরা হচ্ছে মানে জুনের আগে তোমাদের পরীক্ষা হচ্ছে না, এটা তোমরা ধরে না, জুনের আগে এইচএসসি 2021 পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে? তোমরা একটা ঘোষণা পেয়ে যেতে পারো বা তোমাদের রুটিন সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে জুন মাসে। সো তোমরা একটা টার্গেট রাখো, সর্বোচ্চ জুন মাসে টার্গেট রাখো, এর বেশি এক ফোটাও রাখবে না, সর্বোচ্চ জুন মাসে টার্গেট রাখো। আমি কিন্তু তোমাদের কথা বিবেচনা করে মানে আমি এমন কোনো ডিসিশন দিচ্ছি না যে তোমরা চাপের মধ্যে পড়ে যাও, ঠিক আছে? তোমরা টাইম পাবা এপ্রিল পর, তোমরা মিনিমাম তিন মাস টাইম পাবা। সো এটা আমি বললাম যে তোমাদের এইচএসসি ব্যাপারে, আর বলবো যে তোমরা কি ওয়েতে আগাও, ভাই আমাকে অ্যাডমিশন প্রিপারেশন দিবে নাকি এইচএসসি প্রিপারেশন দিবে, দ্যাট ইজ দ্য ভেরি গুড কোয়েশ্চেন। যে এইচএসসি প্রিপারেশনটা যদি তুমি নাও, তোমাকে তো এইচএসসি পরীক্ষা দিতেই হবে, এমন না যে তোমাকে অটো পাস করা হবে। সো এইচএসসি 2021 তোমরা সবচেয়ে বেশি প্যারাই থাকবা, হ্যাঁ, তোমরা যে এই অ্যাডমিশন দিতে হবে, এইচএসসিও দিতে হবে, হ্যাঁ। সো তোমাকে কিন্তু এইচএসসি যদি তোমার একটা ভালো মার্কস না থাকে, তুমি কিন্তু যেটা বললাম অ্যাডমিশন তুমি আগে দিতে পারবে না, কারণ তোমরা জানো যে এখানটাতে কিন্তু অনেক বড় একটা ইফেক্ট থাকবে। এখন এই বছর কিন্তু জিপিএ, আচ্ছা জিপিএ যে ইফেক্টটা বলতে চাই 2020 এর জন্য, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা কথা হলো সেটা হলো সাস্টি কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছিল যে তারা কিন্তু এটার উপর কাউন্ট করবে না, হ্যাঁ, তোমার এইচএসসি জিপিএর উপর কাউন্ট করবে না। তো ঢাকা ইউনিভার্সিটি আর অফিসিয়াল আমি নোটিশ পেয়েছি, আর অফিসিয়াল আমি অনেক কিছু শুনছি যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু জিপিএর উপর থাকবে না, যদি অফিসিয়ালি এখন কিছু বলা হয় নাই, অফিসিয়ালি কিছু বলার সাথে সাথেই আশা করি আমি সবার আগে জানতে পারবো, মোটামুটি আগে জানতে পারবো, তো আমি তোমাদেরকে জানাবো, ওকে? তো যে জিনিসটা বলতেছি ইফেক্ট অফ জিপিএ, এই জিপিএটা এই বছর 2020 এর জন্য বলতেছি, তোমাদের কিন্তু এই বছরের জন্য কিন্তু অনেক ভার্সিটিতে হতে পারে জিপিএটা কাউন্টি করবে না, হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে কি হতে পারে, অনেক অনেক মানুষ অ্যাপ্লাই করবে। আমাদের সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিটে পরীক্ষা দিয়েছিল 95,000, এখন এই বছর যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট না থাকে, এরকম টাইপের কোনো রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে তোমাদের কম্পিটিশন কোন লেভেলের হবে একবার চিন্তা করো। এইচএসসি 2020 কম্পিটিশন কোন লেভেলের হবে একবার চিন্তা করো, হ্যাঁ, এত এত অ্যাপ্লিকেন্টস হবে এবং এত এত মানুষ পরীক্ষা দিবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে সো তোমরা জিপিএর উপর কী ধরনের ইফেক্ট থাকবে এটা নিয়ে আর চিন্তা করে নিয়েছিল 2020, তোমাদের টার্গেট একটা অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাডমিশন, তোমার এই জিপিএ যেটা আছে সেটা নিয়ে তুমি আগাতে থাকো, 4.9 আছে ওটা নিয়ে আগাতে থাকো, 5 আছে ওটা নিয়ে আগাতে থাকো, তোমার টার্গেট যেটা সেটা তুমি ফুলফিল করতে পারবা, ওকে? এইচএসসি 2021 তোমাদের জন্য যেটা বলতেছিলাম যে তোমরা অ্যাডমিশনের নিয়ে কি তোমরা চিন্তা হবে কিনা, আমি বলবো অবশ্যই অবশ্যই হবা হওয়া উচিত, কারণ তোমরা কিন্তু খুব বেশি একটা টাইম পাবা না, তোমাদের এইচএসসি দেওয়ার পর তোমরা খুব বেশি একটা টাইম পাবা না, সর্বোচ্চ গেলে তোমরা 2 থেকে 2.5 মাস টাইম পাবা। এইচএসসি 2021 তোমরা কিন্তু খুব বেশি একটা টাইম পাবা না, তোমরা বারবার বলতেছি সবচেয়ে বেশি প্যারা খাবা এইচএসসি 2021, তোমাদের এইচএসসি হওয়ার পরপরই কিন্তু তোমাদের খুব বেশি একটা টাইম পাবা না, তোমরা অ্যাডমিশন পরীক্ষা হয়ে যাবে। সো আমি সেক্ষেত্রে বলবো নিজেদেরকে ঝালাই করার জন্য এখনই তোমরা অ্যাডমিশন প্রিপারেশন নিতে থাকো, বাট নট লাইক অ্যাজ 2020, ওদের তো এইচএসসি তারা পার হয়ে গেল, তাদের তো একটাই এখন সাধনা শুধুমাত্র অ্যাডমিশন, বাট এইচএসসি 2021 তোমাদের কিন্তু একটাই মাত্র সাধনা না, তোমাদের এইচএসসিও একটা সাধনা, ওকে? এইচএসসি দেখা গেল কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তুমি কিন্তু অ্যাডমিশনের সেই আগ্রহটা নিয়ে কিন্তু তোমার আগাতে পারবে না। সো আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র এইচএসসির পিছনে থাকবা না, অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকো, বাট নট লাইক অ্যাজ 2020, হ্যাঁ, ওরা তো পুরো ফুললি প্রিপারেশন নিবে, তোমার ফুললি প্রিপারেশন নিয়ে কোনো দরকার নাই, তুমি হচ্ছে বেছে বেছে প্রিপারেশন নিতে পারো। এখন বলতে পারো ভাইয়া কীভাবে বেছে বেছে প্রিপারেশন নিবো, তো এটার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা একটু খুলো, খুলে একটু অ্যানালাইসিস করো কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসতেছে, কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসতেছে। তো আমি তোমাদের একটু হেল্প করি, তুমি নিজে নিজে কোশ্চেন করো যে কোন কোন চ্যাপ্টারগুলো পারো, জাস্ট লাইক ম্যাট্রিক্স নিলাম তুমি এটা পারো, এটার জন্য এই এটা অ্যাডমিশন জন্য কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই, ওয়েট করো তুমি পারো ভালো মতো, তোমার কনফিডেন্স আছে তুমি পারবা, দরকার নেই এখন অ্যাডমিশন প্রিপারেশন।
সরল লেখা, সরল লেখার ক্ষেত্রে দেখবে অনেক অনেক প্রবলেম ফেস হয়। তোমরা এইচএসসিটা কভার করো, কারণ সরল লেখা এত বড় চ্যাপ্টার, তুমি এটা পুরোটা ফুল কমপ্লিট না করলে তুমি ভুলো অ্যাডমিশনের দিকে যাবা না। সো আমি তোমাদেরকে বলবো অ্যাডমিশন প্রিপারেশন তোমরা নিতে পারো স্পেসিফিক কিছু চ্যাপ্টার যেগুলো তুমি অ্যানালিসিস করে পাবা। হ্যাঁ, তোমরা কোশ্চেন ব্যাংকে একদিন বসো, তোমাদের যদি কোশ্চেন ব্যাংক লাগে আমার কাছে পিডিএফ আকারে আসে দিয়ে দিবো। তোমরা কোশ্চেন ব্যাংক দেখা দেখা তোমরা দেখো কোন চ্যাপ্টার থেকে সবথেকে বেশি প্রশ্ন আসতেছে। হ্যাঁ, নিজের অ্যানালিসিস করো, আমি এটা দিব না, কারণ তোমরা যদি অ্যানালিসিস করো আমি তো নিচে বলে দিতে পারি, আমি জানি কোন চ্যাপ্টার থেকে বেশি আসে। এবং প্রতি বছর আমি তোমাদের আমার স্টুডেন্টদেরকে আর প্রাইভেট স্টুডেন্টকে বলে দিই যে এই চ্যাপ্টারগুলো তোমরা বেশি করে পড়ো। আমি বলবো তোমরা নিজের অ্যানালিসিস করো, তাহলে হবে কি তুমি নিজে বুঝতে পারবা এই চ্যাপ্টার থেকে এতটা নৈতিক আসে, এই চ্যাপ্টার থেকে এরকম কোশ্চেন আসে। হ্যাঁ, আর যদি তোমরা এগুলো ফেলড হও যে তোমরা বুঝতে পারতেছো না কোন চ্যাপ্টার থেকে কি আসে, আমাকে নক দিও, হচ্ছে আমি তোমাদেরকে বলে দিব যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বা। তো এটাই গেল হচ্ছে টেস্ট এক্সাম, যেটা বলতেছি টেস্ট এক্সাম অ্যাকচুয়ালি তোমাদের তো গিয়ে তো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বছরে। তো আমি যেটা বলবো তোমরা এইচএসসি প্রিপারেশনের টেস্ট এক্সাম তো এমনিতেই তোমার হয়ে যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এই এইচএসসি ভার্সেস অ্যাডমিশন নিয়ে কিন্তু আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ভাইয়া কোনটা প্রিপারেশন নেবে, এইচএসসি নাকি অ্যাডমিশন। আমি বলবো সবার আগে এইচএসসি, এবং যেহেতু তোমরা পরীক্ষাটা হবে 3 মাস পরে, মানে এপ্রিলে হওয়ার কথা ছিল, প্রতি বছর এপ্রিলে হয়, তার 3 মাস পরে হবে, এই 3 মাসটা তোমরা কাজে লাগানোর জন্য তোমরা অ্যাডমিশনে কিছু প্রিপারেশন নিয়ে নিবা। এখন আসি পিচ্চি বলাবাদের জন্য, অর্থাৎ এইচএসসি 2022 তোমরা যারা আসো, আমাদের গ্রুপে খুব বেশি সংখ্যক নাই, বাট হচ্ছে তারপরেও কিছু সংখ্যক আসো এইচএসসি 2022 তোমাদের জন্য। আমি যেটা বলবো তোমরা ভাই বোনা, এইচএসসি 2020 তো অটো পাস হলো, 2021 তো 3 মাস পরে টাইম পাইলো, আমরা মনে টাইম পাবো, নেভার এভার এইচএসসি 2022 এই চিন্তা নিয়ে আগাবো না। তোমাদের পরীক্ষা হবে 2022 সালের এপ্রিল, লিখে রাখো, তোমাদের পরীক্ষা হবে 2022 সালের এপ্রিলে, লিখে রাখো। সো তুমি যদি এইদের মধ্যে যদি তুমি চিন্তা করো, তুমি কিন্তু একটা ভুল করবা, এইচএসসি 2022 ভুলেও চিন্তা করবা না, তোমাদের পরীক্ষা লেট করে হবে বা তোমাদের অটো পাসের কোনো সম্ভাবনা আছে, কোনো সম্ভাবনা নেই, বিন্দুমাত্র কোনো সম্ভাবনা দেখতেছি না। সো তোমাদেরকে বলবো যে তোমরা নর্মালি শুরু করবা। নর্মালি কীভাবে শুরু করবা, জাস্ট লাইক এরকম তোমরা কিন্তু ভালো একটা টাইম পাচ্ছ, এখনও তোমাদের কিন্তু টাইম শেষ হচ্ছে, তোমরা হিউজ এখনও একটা টাইম তোমাদের সামনে পড়ে আছে। তোমরা কী কাজ করতে পারো, তোমরা একটা চ্যাপ্টার ধরবা, সেই চ্যাপ্টারটা প্রত্যেকটা থিওরি বুঝে বুঝে আগে আগাবা। একটা থিওরি বুঝছো, ওইটার অঙ্কটা করবা, একটা থিওরি বুঝছো, ওটা একটা অঙ্ক করবে। জাস্ট লাইক ইসাকের মতো চিন্তা করবে, ইসাকের ফিজিক্স, ইসাকের বই কি আছে, একটা থিওরি আছে, সেটা এইচএসসি একটা প্রশ্ন দিচ্ছে, অ্যাডমিশন একটা প্রশ্ন দিচ্ছে। এবার ইসাকের প্রশ্ন কিন্তু বইটা কিন্তু খুব দারুণ করেছে, আমি দেখলাম যে একটা থিওরি তোমরা এইভাবে আঁকাবা, এইচএসসি 2022 একটা থিওরি পড়বা, ওইটার আলোকে এইচএসসি কিরকম প্রশ্ন আসছে দেখবা, আর অ্যাডমিশনে একটা দুটো প্রশ্ন দেখতে পারো, একটা দুটো সর্বোচ্চ, আর বেশি দরকার নেই। এরকম করে তোমরা এভাবে আঁকাবা, একটা চ্যাপ্টার যখন প্রথম পড়বা ওইটা নিয়ে একটু বেশি করে টাইম দিও। হ্যাঁ, তোমাদের একটু লেট হতে পারে, বাট তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরে লেট নিয়ে তোমরা পড়তে থাকো, বাট আস্তে আস্তে করার গতিটা বাড়াতে হবে। যখন তোমরা সেকেন্ড ইয়ার উঠে যাবা, দেখবে তোমার ফার্স্ট ইয়ারে কিন্তু তোমার অনেক পড়া বাকি থেকে যাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এটা সবারই হয়ে আসছে, আমারও ফার্স্ট ইয়ারে অনেক পড়া বাকি ছিল, বাট আমি সেকেন্ড ইয়ারে উঠে সব কভার দিয়ে দিচ্ছি। তো এতে যদি 2022 আসো, তোমরা ফার্স্ট ইয়ারের চেষ্টা করবা প্রত্যেকটা টপিক বুঝে বুঝে এগিয়ে এগিয়ে, ফার্স্ট স্টেপ বই থিওরি, সেকেন্ড স্টেপ হচ্ছে এইচএসসি প্রশ্নসল, থার্ড স্টেপ হচ্ছে সর্বোচ্চ একটা বা দুইটা অ্যাডমিশন প্রশ্নসল। তো আমি হচ্ছে এইচএসসি 2022-21 সবার জন্য আমি হচ্ছে দিক নির্দেশনামূলক এই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, হতে পারে আমি সব কিছু বলতে পারি নাই সকল সর্বদের জন্য। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা হচ্ছে আমাদের গ্রুপে অবশ্যই অবশ্যই জানাবা, অথবা হচ্ছে মেসেজ দিতে পারো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য বেস্ট অফ লাক, বিশেষ করে 2020-এর জন্য তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো সাথে থাকো, চরকের সাথে থাকো।